তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে দেখো, মা উঠে গেছে তাড়াতাড়ি। এত গরম পড়ছে, কারেন্ট চলে গেছিলো মাঝখানে, তো 5:30টার দিকে হয়তো না মা। তো তারপরে মা 6টার দিকে ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে উঠে উঠে আমিও আমি 6:30টার দিকে উঠেছি। উঠে তারপরে যে চা করে, এই যে আমি আর মা দুজন মিলে খাবো। তো চলো আমরা সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমাদের পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করে দিও, আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে বুধবার, সময় এখন ধরো ওই সকাল 9টা মতো বাজে। সকাল সকাল চা খেয়ে তারপরে নেমে পড়েছি কাজে। এই যে রিয়ার বাবার কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ধুয়ে দিলাম। বেশ সুন্দর রোদ উঠেছে আজকে। গত 2-3 দিন থেকেই বেশ ভালো রোদ যেমন উঠছে, তেমন কিন্তু গরমও পড়ছে। এই কয়েকদিন আগে যেমন বৃষ্টি ছিল, একেবারে বৃষ্টিতে পচিয়ে ফেলেছিল, কোনো জামা কাপড় শুকাচ্ছিল না, সব জামা কাপড় দিয়ে ভেজা ভেজা গন্ধ হয়ে গিয়েছিল। আবার এখন দেখো এত রোদ, তাও বলছি যে এত রোদ পারা যাচ্ছে না, এত গরম পারা যাচ্ছে না। আমাদের সবই চাই, তাই না? রোদও চাই, বৃষ্টিও চাই। যখন যেটা পড়ে তখন সেটা নিয়েই আমরা একেবারে অস্থির হয়ে উঠি। তো যাকগে, এই যে শিলপাটাটা সকাল সকাল মেজে ধুয়ে নিয়ে আসলাম চকচকা করে, আর ওদিকে উনুনটাও মুছে নিয়েছি, কারণ হচ্ছে উনুনেই রান্না করব আজকে। আর যে সমস্ত জিনিসপত্র দরকার পড়বে, মানে সবজি বলো বা মশলাপাতি বলো, সেগুলো জিনিসপত্র একে একে সব নিয়ে আসছি রান্নাঘরে, কারণ এখন রান্নাঘরটা শুকিয়ে গিয়েছে। আর ওই দেখো বেশ সুন্দর আগুনও জ্বলছে। ভেজা ভেজা থাকলে না মানে ভালো লাগে না দেখতে, বা রান্না করতেও ভালো লাগে না, পায়ের নিচটা কেমন ভেজা ভেজা লাগে। তো দু একদিন ভেজা ছিল আর খড়িও ছিল না, তো সেই কারণে করা হয়নি। তো যাকগে দেখো আজকে টগর ফুল গাছটা একেবারে ভোরে ফুল ফুটেছে। খেয়াল করে দেখেছি বৃষ্টি পড়লে না ফুলও সেরকম ফোটে না, আবার একটু যেই না ঝলমলে রোদ ওঠে এমন সুন্দর ফুল ফোটে। আর রান্নাঘরের পাশটায় তো এই গাছটা একেবারে এত সুন্দর, মানে গন্ধ ফুলের, ওই দেখো দূর থেকেও দেখা যাচ্ছে অনেকগুলো ফুল ফুটেছে, বেশ ভালো লাগে। বিকিকে পাঠিয়েছিলাম খড়ি আনতে, তো এখন এই যে একটুখানি চা আর ছাতু খেয়ে ও কাজে বেরিয়ে যাবে, তার আগে আমাকে খড়িটা এনে দিয়ে গেল। দেখতে পাচ্ছ সকাল সকাল কাঁঠালের বিচি নিয়ে বসে পড়েছি, কারণ আজকে এটা দিয়েই একটা জিনিস বানাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো কালকে হচ্ছে বাবা এই যে হাটে গিয়েছিল, হাটের থেকে এই যে রসুন এনেছে, আর এই যে কুয়াশ, আর এই যে লঙ্কা। বাবা মঙ্গলবার আর শুক্রবার করে হাটে যায়, তো ওই যে একজন ফল আর কি বিক্রি করে তাকে নিয়ে যায়। তো যে ওখানে গিয়েছিলো, তো ওখানে একটু কম দামে পেয়েছে, ওখান থেকে নিয়ে আসছে। আজকে বিশেষ কিছু রান্না করব না, এই কাঁঠালের বীজটা সিদ্ধ বসিয়েছি, ওটা দিয়ে একটা জিনিস বানাবো। আর হচ্ছে কুয়াশ দেখলে তোমরা, রিয়া তোমাদেরকে দেখালো, কুয়াশ আর আলু তরকারি করব। রাতেরটা না হয় রাতে দেখা যাবে। তো দেখো কাঁঠালের বীজগুলোকে আমি একটুখানি সিদ্ধ করে নিলাম, এবারে ওটাকে একটুখানি ঠান্ডা করতে দিব, দিয়ে আমি কী করব বলো তো, এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম। তোমাদেরকে আগেও অনেকবার বলেছি ভাতের জল গরম করে তারপরেই আমি চালটা ছেড়ে দিই। আর দেখো এদিকে ভাতের জলটা গরম হতে হতে আমি এদিকে লঙ্কার বোটাগুলো ফেলে নিচ্ছি, কারণ পরিষ্কার করে রাখি আমি, তোমরা সবাই জানো। তো দেখো লঙ্কার বোটাগুলো ফেলে আমি আবার এদিকে এই যে কাঁঠালের বীজের যে খোসাগুলো সেগুলো ফেলে নিচ্ছি। তো একটা একটা করে কাজ এদিকে ওদিকে করে করতে থাকি, কারণ ওটা গরম ছিল ওই জন্য ওকে একটু সময় দিলাম। তারপর ওইদিকে যখন আমি খোসাটা ফেলছিলাম তখন এইদিকে জলটা গরম হয়ে গেল, তারপরে আমি ধরো এই যে জলটা চালটা ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করেই একদিক একদিক করে কিন্তু কাজ করে থাকি।
ওইদিকে ভাতটা হতে হতে আমি এদিকে কিন্তু কুয়াশটা কাটতে শুরু করলাম। বললাম না যে একটার পরে একটা গুছিয়ে এইভাবে কাজ করলে কিন্তু দেখবে বেশ অনেকটাই কম সময়ের মধ্যে হয়ে যায়। কুয়াশটা কাটতে কাটতে রিয়া বলল কি মা একটুখানি ভিজিয়ে রাখো, কারণ ওই যে হাতের মধ্যে ভীষণ আঠা লাগছিল, পরে দেখে খড়খড়া হয়ে যায়, তো ওই জন্য কুয়াশটা ভিজিয়ে রেখে আলু কাটতে শুরু করলাম। তো দেখো ওইদিকে আলু কুয়াশ কাটতে কাটতে এদিকে আমার ভাতও হয়ে গেল, ভাতটা উবুর দিয়ে তারপরে কড়াইতে দিব তেল। দেখো কি ঘেমে গিয়েছি, ভীষণ গরম পড়ছে আর আমি কিন্তু ভীষণ ঘামি জানো তো, মানে এক নিমেষেই এমন ঘেমে যায় যে একেবারে ব্লাউজ বা গায়ে যে সমস্ত জামা কাপড় থাকে সেগুলো একেবারে ভিজে যায়। তো যাকে দেখতে পাচ্ছ যে অনেকগুলোই এই যে শুকনো লঙ্কা দিলাম, অনেকগুলোই রসুন দিলাম, কারণ কি বলো তো সবারই মুখটা একটুখানি জ্বর তারপরে সর্দি দিয়ে একেবারে মানে কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। তো রিয়াও বললো, আমিও ভাবলাম যে একটুখানি না হয় ঝাল ঝাল করেই করি, ওরও নাকি ঝাল খেতে বেশি ইচ্ছে করছে, তো ভাবলাম যে চলো তাহলে তাই করি। তো যাকগে এদিকে দেখো বসিয়ে দিলাম আমি হচ্ছে এই এই কাঁঠালের বীজটা, আর একটুখানি ভাজা ভাজা করে নেব। তোমরা অনেকেই হয়তো খেয়েছো এই জিনিস, আবার অনেকেই হয়তো খাওনি, তো সেই জন্য আমি বলছি যে যদি তোমরা খেয়ে থাকো তাহলে আমাকে জানিও কেমন কেমন লেগেছিলো খেতে, খারাপ লাগে না বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম আবারও তেলের মধ্যে ফোড়ন, কারণ হচ্ছে কুয়াশার আলু তরকারি করব। হ্যাঁ, তো এই দেখো কুয়াশ আলু তরকারি বসিয়ে দিচ্ছি। আর একটু আগে তোমরা বাটির মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দেখলে ওটা হচ্ছে বড় বৌমার, বড় বৌমা একটুখানি দৌড়ে দিয়ে গেল যে মা আমাকে একটুখানি কেটে দাও, ও হচ্ছে ডাল বসাবে, তো সেই জন্যেই আজকে আমি কিন্তু ডাল টাল কিছুই রান্না করিনি। তো যাকগে দেখো কুয়াশার আলু তরকারিটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো ভাতটাও আমার উঠিয়ে নিয়েছি আমি, আর এবারে ভাতের হাঁড়িটা সুন্দর করে ন্যাতা বুলিয়ে পরিষ্কার করে নেব, না হলে দেখতে কি রকম বাজে লাগে না বলো, সেই জন্য। আর এটা আগাগোড়াই অভ্যাস, গ্যাসে রান্না করলেও আমি একটুখানি হাঁড়ির মধ্যে ন্যাতা বুলিয়েই থাকি, এটা সেই মাকে দেখতাম তো সেইখান থেকেই দেখা আর শেখা। আজকে মশলা ভেজাচ্ছি, দেখো লঙ্কার গুঁড়ো দেব না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা, ওই জন্য আর গুঁড়ো দিচ্ছি না। ওইদিকে কুয়াশ আলু তরকারিটা বসিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ হতে, ততক্ষণে আমি বাটনাটা বেটে নিই, এতক্ষণে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার অপেক্ষায় তরকারিটা আমি বসিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই করেই করে করে নিই। তো দেখো বেশ বড়সড় একটা দলা হলো, কিন্তু খাবার সময় মনে হচ্ছিল যে মা এতটুকু হয়ে গেল, মানে সবাই নিয়ে মানে কারো মন ভরে তো কারো ভরে না এই অবস্থা। তো যাকগে দেখো ঢাকনাটা খুলে নিয়ে আবারও আমি এবারে নুন তো আগেই দিয়েছিলাম, হলুদটা একটুখানি পরেই দিই আমি, তোমরা জানো তো, এই যে হলুদ দিয়ে নিলাম, এবারে হচ্ছে ভাজতে থাকবো, ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেব। তো দেখো মশলাটাও দিয়ে দিলাম, আর হচ্ছে খুব সাধারণভাবেই করব, আর বেশি কিছু দিব না আর এর মধ্যে, আর লঙ্কার গুঁড়োটা ওই কারণেই দিলাম না যেহেতু কাঁচা লঙ্কা দুটো একটা বেশি দিয়েছি সেই জন্য। তো দেখো দিয়ে দেব এবারে ঝোল, খুব বেশি ঝোলও দিব না, কারণ বেশি কলকলা ঝোল দিলে এই তরকারি খেতে ভালোও লাগবে না, একটুখানি শুকনো শুকনো করেই খেয়ে নেব। তো দেখো রিয়া ওর কম্বলটাকে রোদে দিয়েছে, আর বেশ কয়েকদিন পরেই রোদ উঠছে তো ওই কারণে। তো দেখো এদিকে ভাতের হাঁড়িটা আর আমি ওই কাঁঠালের বিচিটা যেটা বানালাম সেটা ঘরে নিয়ে গিয়ে রাখলাম, এবারে আবার তরকারিটা নামিয়ে নিলাম, নিয়ে এবারে হয়ে গেল আমার রান্নাবাড়ি। আজকের মতো আমার রান্না শেষ, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে এই যে রান্নাগুলোকে নিয়ে ঘরে জায়গা মতো রেখে দেব। তো দেখো রান্না শেষ হতে হতেই রিয়ার বাবা চলে এসেছে খেতে, তাকে আমি খেতেও দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে সে আবার বেরোবে। ভীষণ পছন্দ করেছে সে এই কাঁঠালের বিচের খাবারটা, বলছিল তাই যে ভালো হয়েছে, তার মুখ থেকে কিন্তু সহজে ভালো হয়েছে এই কথাটা আমি মানে বলাতে পারি না, খুব কম হঠাৎ মঠাৎ। তো যাকগে মাথায় কাপড় দিয়ে বসে পড়লাম বাসন মাজতে, কারণ কুয়ার পাড়ে ভীষণ রোদ, আবার এই শীতের দিনে এই রোদটা কিন্তু থাকে না, যখন দরকার তখন থাকে না, যখন দরকার নেই তখন কিন্তু ভীষণ রোদ।
তো জাগিয়ে দেখলে দুই টানেই আমি বালতিতে করে জল তুলে নিলাম, কারণ এখন জল প্রায় অনেকটাই ওপরে চলে এসেছে আর এখন কোনো কষ্ট নেই, মানে সেই আন্দাজে কষ্ট নেই যে আন্দাজে কষ্টটা ছিল। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো কাকিমা কী দিয়ে এই কড়াই মাজো, কী দিয়ে পরিষ্কার করো, সেরকম কিছুই নয়, এই যে বাসন মাজার যেটা থাকে এটা আর সাথে হচ্ছে বাসন মাজার সাবান, এই দিয়েই কিন্তু ঘষে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিই। এই কড়াই আমার ভীষণ একটা পছন্দের জিনিস, তো সেই জন্যে খুব যত্নআত্তি করে একেবারে পরিষ্কার ঝকঝকে করে রাখি। তো যাগে ওইদিকে ধোয়া হয়ে গেল, এদিকে বাসনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। তো ওইদিকে আমি বাসনগুলো মেজে নিলাম আর এইদিকে দেখো রিয়াও বাসন মেজে নিচ্ছে, তবে আমি মেজে নিলাম আমাদের আমাদের আর রিয়া বাসন মাজছে হলো ঠাকুরের। আগামীকালকে বৃহস্পতিবার, ওই জন্য রিয়া করলো কি আগের থেকেই সমস্ত বাসনপত্র মেজে নিচ্ছে, ওর পুজো দেওয়া শেষ, আমি যখন বাসন মাজছিলাম তখনও পুজো দিয়ে নিয়েছে, আর তোমাদেরকে আজকে দেখানোও হয়নি, ফুল তোলাও দেখানো হয়নি, আর দেখো পুজো দিয়ে সমস্ত তারপরে তুলে নিয়ে এসে যে মেজে কালকের জন্য কাজ এগিয়ে রাখছে, কারণ বৃহস্পতিবারের পুজো বোঝোই তোমরা যে একটুখানি সময় বেশি লাগে, তো ওই কারণে একটা কাজও কমিয়ে রাখছে। আর হচ্ছে রিয়ার বাবা তো সেই সকালে খেয়ে গেছে, তো এখনও রাত মানে দুপুরবেলায় আসবে কি না বলতে পারছি না, তবে রিয়া ফোন করেছিল তো বলছে যে আসবো, অল্প একটুখানি খাবো, তো ওই জন্য রিয়া বসে পড়লো ওর কাজ করতে। তো স্নান টান করে আসলাম, স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম, তো এসে ভাবলাম হাতের নখের নীলপালিশগুলো না উঠে গেছে, তো ভাবলাম একটু পরে নিই, তো এখনও তো বাবা আসেনি, এখন ঘড়িতে 3:30 বাজছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, বাবা এই একটু পরেই চলে আসবে, তো ভাবলাম বাবা তো চলেই আসবে একসাথে সবাই খাবো, তো ততক্ষণে তাহলে আমি একটু পরে নিই। তো দেখো আমার নেল পালিশ করা হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর রিয়ার বাবাকে রিয়া আবারও ফোন করলো, তো রিয়ার বাবা বলল যে এখন আমি আসতে পারবো না রে মা, একটা ভাড়া এসেছে, তো সেই কারণে বললাম যে চলো তাহলে আমরা দুজনেই খেয়ে নিই। তো দেখো বসে পড়লাম খেতে, আর বাটা খুব অল্পই দেখতে পাচ্ছ, কারণ রিয়া বলেছে যে মা রাতের বেলায় আমার জন্য রাখবা, তো সেই জন্য রাতের বেলার জন্য রাখলাম, নিয়ে আমি অল্প একটুখানি শুধুমাত্র কি বলবো কেমন হয়েছে দেখার জন্য ওইটুকুনি বাটা নিয়েছি। তো যাকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় জল চলে এসছে ভিডিওতে যদিও বা বোঝা যাচ্ছে না, আর এখন অন্ধকার একটুখানি দেরিতেই হয়, তো জল চলে এসছে, জল ভরে নিচ্ছি, আর এখন একটুখানিও বাদ দিই না জল ভরতে, কারণ একটু সময়ের জন্য আসে আর চলে যায়, শুধুমাত্র খাবার জলের জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি করেই জল দিচ্ছে, এই ধরো 10 মিনিট থেকে 15 মিনিট জল থাকছে, তারপরেই কিন্তু জল চলে যাচ্ছে, মানে জল ধরা মুশকিল হয়ে যাচ্ছে, সেই জন্য সব কাজ ফেলে আগে চলে আসছি জল ভরে নিতে, খাবার জল। তো সন্ধ্যার পর সন্ধ্যা পুজো টুজো দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে একটুখানি আরাম করছিলাম, হ্যাঁ ওই জন্য তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি, আর সন্ধ্যার পর সেরকম দেখানোর কিছু থাকেও না, ওই তো এক কাপ লাল চা খাই আর মায়ামায়েতে একটুখানি গল্প করি, তো সেখানে আর কি দেখাবো তোমাদের বলো। তো যাগে একবারে রাতের বেলায় চলে আসলাম, বিকি এখন রুটি খায় তোমরা জানোই, তো সেই জন্য একটুখানি ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি, সবারই একটু একটু করে হয়ে যাবে, আর আজকে রান্নাবাড়িতে তোমরা দেখেই ছিলে, সেই জন্যে একটুখানি বেশি করে পেঁয়াজ টমেটো দিয়েই বানিয়ে নিচ্ছি, এটার সাথে তো রুটিও বানিয়েছিলাম, তোমাদেরকেও সেটাও দেখানো হয়নি। আর আসলে রিয়া মানে কি বলবো, ও একটুখানি দুর্বল হয়ে পড়েছে, তোমরা জানোই যে ও একটুতেই দুর্বল হয়ে পড়ে, তো সেই জন্য আর ভিডিওর মাঝে ওকে ডাকিনি, আমি রুটিও করেছিলাম সোনামোনাদের দিয়েও এসেছিলাম। তো এখন ঘড়িতে 11টা বাজছে, তো এই যে আমরা খেতে বসে গেছি, বিকি তো রাত্রে রুটি খায় বিকি আর বাবা, তো এই যে আজকে তো ডাল হয়নি, তো কাকিমণির থেকে চেয়ে একটু ডাল নিয়ে আসলাম, কারণ কুয়াশালু তরকারি শেষ হয়ে গেছে, আবার মা এই যে ডিম ভুজিয়া করলো, আর এই যে একটুখানি বাটা রেখে দিয়েছিলো, বাটাটা না খুব ভালো হয়েছিল, তো মাকে বলেছিলাম যে আমার জন্য একটু রাত্রের জন্য একটু রেখে দিতে, তো এই যে রেখে দিয়েছে এটা দিয়ে আর ডাল দিয়ে এগুলো দিয়ে খাবো। তো চলো ওই যে ওদিকে বিকি খাচ্ছে রুটি আর ডিম ভুজি আর পেঁয়াজ দিয়ে, তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। রিয়ার বাবাকে তো সবার আগে খেতে দিয়ে দিই,
সারা দিন দৌড়াদৌড়ি করে, তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো ওইদিকে আমিও খাচ্ছিলাম, এদিকে ওরা দুজনে বসেছে। তাহলে আজকের মতো কথা আমি এখানেই বন্ধ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো, কেমন? তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর দেখো বিছানা করা হয়ে গেছে, আর বিকি ওদিকে হাঁটতে গেছে। ও ও বলেছিলাম না তোমাদেরকে ডেইলি রাত্রেবেলা করে হাঁটে, তো ওর জন্য হাঁটতে গেছে। আর আমি ভাবছি আজকে তো প্রচণ্ড গরম, এত গরম, ভাবছি স্নান করবো। এদিকে মা বলছে যে না, স্নান করতে হবে না, কারণ আমার একটুতেই না ঠান্ডা লেগে যায়, আর তার মধ্যে এই দুদিন আগে জ্বর থেকে উঠলাম, তো ওই কারণের জন্য মা বললো যে না থাক, স্নান করতে হবে না, তাহলে আমি একটু গা হাত পাগুলো একটু একটু হালকা জল দিয়ে ধুয়ে নিব। তো তার মধ্যে আজকে ডিম দিয়ে ভাত খেয়েছি, আরও অনেকগুলো, সে আমার ডিমের মামলেটি বলো, আর ডিমের ঝোলই বলো, আর যে কোনো জিনিসই বলো, মানে ডিম ডিম বলতেই আমি পাগল, ডিম আমি খুব ভালোবাসি। তাই মা যে ডিম ভুজিয়া করে দিল, তো ওটা দিয়ে ভাত টাত খেয়ে নিলাম। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।